2005 সালে একযোগে 63 জেলায় সিরিজ বোমা হামলার 19 বছর আজ। প্রায় দুই যুগ হতে চললেও এখনও চাঞ্চল্যকর এ ঘটনার বিচার কাজ শেষ হয়নি। হামলার ঘটনায় 159টি মামলার মধ্যে সাক্ষীর অভাবেই ঝুলে আছে 41টি। তবে ওই হামলা চালানো জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সহ জঙ্গি সংগঠনগুলো বড় ধরনের হামলা করার সক্ষমতা হারিয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। 17 আগস্ট 2005, সারাদেশে সিরিজ বোমা হামলা চালিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন জেএমবি। মুন্সিগঞ্জ বাদে একযোগে কেঁপে ওঠে দেশের 63 জেলা। 500 বোমা বিস্ফোরণে মারা যান দুজন, আহত হন শতাধিক ব্যক্তি। এ ঘটনার পর দেশজুড়ে শুরু হয় অভিযান। টানা 6 মাসের অভিযানে গ্রেপ্তার হয় জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই সহ 7 শতাধিক। ভেঙে পড়ে জেএমবির সাংগঠনিক কাঠামো। বোমা হামলার ঘটনায় সারাদেশে মামলা হয় 159টি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এসব মামলায় 1130 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে 102টি মামলায় 324 জনের সাজা হয়েছে, খালাস পেয়েছে 358 জন। এছাড়া আসামিদের নাম ঠিকানা জটিলতায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে 16 মামলার। তবে সাক্ষীর অভাবে এত বছরেও বিচার শেষ হয়নি 41টি মামলার। এসব মামলায় সাজা পাওয়াদের মধ্যে এ পর্যন্ত জেএমবির শীর্ষ নেতা আব্দুর রহমান ও বাংলা ভাই সহ 15 জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। কেবল জেএমবি নয়, এখন দেশে আর কোনো জঙ্গি সংগঠনেরই বড় হামলার সক্ষমতা নেই, এমনটাই বলছে আইনশৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।